দুপুর থেকে রাত পর্যন্ত এই লং টাইমের গ্যাপে বাচ্চাদের জন্য একটি হালকা নাস্তার আইডিয়া নিয়ে হাজির হয়েছি, যেটা পুষ্টিকরও হবে এবং সামান্য একটু খেলাধুলা করলে দ্রুত হজম হয়ে রাতের জন্য ক্ষুধা তৈরি করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আয়োজনে বাচ্চাদের জন্য ড্রাগন ফল দিয়ে একটি হালকা নাস্তার আইডিয়া দেখাবো। তার সাথে ড্রাগন ফল বাচ্চাদেরকে কত মাস বয়স থেকে খাওয়াতে পারবেন, কীভাবে খাওয়াবেন এবং কেন খাওয়াবেন তার বিস্তারিত আলোচনা থাকবে। ড্রাগন একটি বিদেশি ফল হলেও এটা এখন বাংলাদেশে যথেষ্ট অ্যাভেলেবেল। কালারফুল, লোভনীয় ও পুষ্টিতে ভরপুর একটি ফল। আর এই ফলটিকে আপনারা বাচ্চাদেরকে 8 মাস থেকে শুরু করে 12 মাসের মধ্যে যে কোনো সময় দিতে পারবেন। একটা ড্রাগন ফল নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে ড্রাগন ফলের মাঝ বরাবর কেটে অর্ধেকটা নিয়ে নিয়েছি এবং খোসাটা ছাড়িয়ে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে ফলটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। 8 মাসের পর থেকেই বাচ্চাদেরকে ড্রাগন ফল খাওয়ানো যায়, তাই এই বয়সী বাচ্চারা কিন্তু মোটামুটি খাওয়ার প্রতি অভ্যস্ত হয়ে যায়। তাই এই ড্রাগন ফলটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। আপনারা একটা কাঁটা চামচের সাহায্যে যদি এভাবে আলতো হাতে একটু প্রেস করে দেন তাহলে কিন্তু দেখবেন খুব সহজে এই ড্রাগন ফলটা গলে যাচ্ছে এবং সফট হয়ে যাচ্ছে। তারপর আপনি মা, আপনি আপনার বাচ্চার খাওয়ার ধরন এবং তার পছন্দ বুঝে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন, কারণ এর মধ্যে কিন্তু একটা ছোট ছোট কালো জিরার মতন একটা দানা থাকে। এটা যদি আপনার বাচ্চা খেতে না পারে তাহলে আপনি এটাকে ব্লেন্ড করে দিতে পারেন। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাচ্চাদের হাড় ভালো রাখে ও হাড় গঠনে সহায়তা করে। এটি আঁশযুক্ত ফল হওয়ার কারণে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। ভিটামিন এ, যা বাচ্চাদের চোখ ও ত্বকের জন্য বেশ উপকারী। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা বাচ্চাদের রক্ত স্বল্পতা দূর করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। তাই বাচ্চাদের খাদ্য তালিকায় অবশ্যই ড্রাগন ফল রাখা উচিত, কারণ এর মধ্যে থাকা পুষ্টি উপাদানগুলো বাড়ন্ত বয়সে বাচ্চাদের জন্য খুবই জরুরি। আর এই ড্রাগন ফলগুলো আপনারা বাজারে 250 থেকে 300 টাকা মূল্যে পেয়ে যাবেন। দর্শক, এই ফলের কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এবং পুষ্টিতে পরিপূর্ণ, কিন্তু এর স্বাদটা কিন্তু আমার কাছে অত একটা ভালো লাগে নাই। অর্থাৎ মিষ্টিও লাগে না, আবার টকও লাগে না। তো যে বাচ্চারা একটু মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে তাদের ক্ষেত্রে চাইলে আপনারা এখানে 1-2 টুকরা তাল মিষ্টি মিশিয়ে নিতে পারেন। এতে করে টেস্টটা একটু পরিবর্তন হয়ে যাবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, বাচ্চারা খেতে পছন্দ করবে। তো আমার বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই তাল মিষ্টিটা অ্যাড করা লাগে না, কারণ আমি ওকে বলে দিয়েছি যে এই ফলটা তুমি যদি খাও তাহলে তোমার স্কিন গ্লো করবে, চুল তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে। তো মেয়ে মানুষ তো বোঝেনি, তো এজন্য কিন্তু সে খুব মজা করে ড্রাগন ফলটা পেলে খেয়ে থাকে। তো এজন্য আর এক্সট্রা কোনো চিনি বা সুগারের মধ্যে আমার অ্যাড করতে হয় না। তো এই তো গেল যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদেরকে কীভাবে খাওয়াবেন তার পদ্ধতি। এবার আসি যারা চিবিয়ে খেতে পারে তাদেরকে কীভাবে খাওয়াবেন। তো তাদের জন্য ড্রাগন ফলটা কেটে খোসাটা ফেলে এরকমই ছোট ছোট টুকরা করে কেটে দিবেন। এতে করে বাচ্চা হাত দিয়ে ধরে চিবিয়ে সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। আর প্রথমেই তো বললাম যে এটা খুবই নরম একটা ফল, তো বাচ্চা চাইলে কিন্তু খুব সহজে এই ফলটা খেয়ে নিতে পারবে। তবে বাচ্চাকে, একদম ছোট বাচ্চাকে যদি খাওয়ান তাহলে অবশ্যই সামনে থাকবেন যাতে বাচ্চার গলায় বড় কোনো অংশ আটকে না যায়, সেদিকটা লক্ষ্য রাখবেন। দর্শক, এই ফলটা কিন্তু বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে খেয়ে, এবং এতে কিন্তু অ্যালার্জির রিয়াকশনটা খুবই কম হয়। অর্থাৎ বাচ্চাদের যেমন অন্য অন্য ফলে অ্যালার্জির সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু ড্রাগন ফলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে বাচ্চাদেরকে যদি ড্রাগন ফল অতিরিক্ত খাইয়ে থাকেন তাহলে কিন্তু তাদের আমাশা অথবা ডায়রিয়ার মতন সমস্যা দেখা দিতে পারে। এবং বাচ্চাকে যদি প্রথমবার খাইয়ে থাকেন তাহলে অন্তত পরপর 3 দিন খাওয়াবেন এবং লক্ষ্য রাখবেন যে বাচ্চা হজম করতে পারছে কিনা বা বাচ্চার অ্যালার্জির সমস্যা হচ্ছে কিনা। যদি বাচ্চার এই ধরনের কোনো সমস্যা না হয় তাহলে আপনি আস্তে আস্তে এই ড্রাগন ফলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। তো এই ফলটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে মধ্য সকালে কিংবা মধ্য বিকালের হালকা নাস্তা দিতে পারেন। পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে এবং সামান্য একটু খেলাধুলা করলে দ্রুত হজম হয়ে দুপুরে বা রাতের খাবারের জন্য ক্ষুধা তৈরি করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।